হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজি পেটস। কাজি পেটস চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও টপিক হচ্ছে, আজকে আমি একটি জলাভূমি এলাকায় যাব, একটি মার্শি এলাকায় যাব এবং সেখান থেকে কিছু প্ল্যান্টস কালেক্ট করব, কিছু ন্যাচারাল প্ল্যান্টস আমি কালেক্ট করব। এর আগে আমি ওই জায়গায় অনেকবার গেছি এবং ওই জায়গায় বছরের বেশিরভাগ সময় জল জমে থাকে। সো আমরা সকলেই জানি যে যে জায়গায় জল জমে থাকে সেই জায়গায় অ্যাকোয়াটিক প্ল্যান্টস পাওয়ার চান্স রয়েছে। সো আজকে আমরা সেখানে যাব এবং সেখানে দেখব যে কত রকমের কী রকম অ্যাকোয়াটিক প্ল্যান্টস সেখানে পাওয়া যায়, সেটা আমরা গিয়ে সেখানে দেখব। আমরা সাধারণত অ্যাকোয়াটিক প্ল্যান্টস কিনি, যে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে অ্যাকোয়াটিক প্ল্যান্টস কিনি, যেগুলো ইম্পোর্টেড হয় সাধারণত। আর আমাদের এছাড়াও আমরা সাধারণ আমাদের বাড়ির আশেপাশের জলাশয় থেকে বিভিন্ন রকমের অ্যাকোয়াটিক প্ল্যান্টস কিন্তু আমরা কালেক্ট করতে পারি সবসময়। যদিও সব রকম অ্যাকোয়াটিক প্ল্যান্টস এবং খুব উন্নত মানের অ্যাকোয়াটিক প্ল্যান্টস, 100% অ্যাকোয়াটিক প্ল্যান্টস আমরা পাই না, তবে আমরা কিন্তু এগুলো একবার গিয়ে দেখতে পারি যে কীরকম পাওয়া যায়। সো আজকে আমি সেই হিসেবেই আজকে আমি সে জায়গায় যাচ্ছি, একটি অ্যাকোয়াটিক সরি একটি মার্শি এলাকায় যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখব যে কীরকম কী অ্যাকোয়াটিক প্ল্যান্টস সেখানে অ্যাভেলেবেল রয়েছে। সো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল বেল আইকন ক্লিক করুন। থ্যাংক ইউ। হাই গাইস, আমি এখন একটা মার্শি এরিয়াতে এসেছি। এই এরিয়াতে অনেক বড় একটি জলভূমি রয়েছে চারি সাইডে, চারিদিকে একটা বড় অনেক জলভূমি আছে। আমি আশা করব এখানে অনেক রকম অ্যাকোয়াটিক প্ল্যান্টস পাওয়া যাবে। দেখা যাক কতটুকু কী পাওয়া যায়, কারণ আমি এখানে অন্যান্য সময় এসেছিলাম, সেই সময় অনেক অনেক জলের স্তর অনেক বেশি ছিল, তাই জন্য আর এখন অনেক কম দেখতে পাচ্ছি, তাই জন্য আমি মনে হয় যে খুব বেশি গাছ পাওয়া যাবে না, খুব বেশি প্ল্যান্টস পাওয়া যাবে না। তবুও আমি দেখছি যে যদি কিছু পাওয়া যায় তো নিয়ে নেবো, আমি কালেক্ট করে নেবো। সো এখান থেকে এর আগেও আমি বেশ কয়েকবার কালেক্ট করেছি, আমি এরপরে এখন আজকে এলাম ভিডিও করার জন্য। এর আগে যখন এসেছিলাম তখন ভিডিও করা হয়নি, তাই এখন আমি এখন ভিডিও করতে করতে এসেছি অ্যান্ড ভিডিও করছি। আপনারা শেষ পর্যন্ত দেখে থাকুন কী কী গাছ এখান থেকে কালেক্ট করা যেতে পারে, দেখা যাক। সো এই জায়গায় আমি কিছু প্ল্যান্টস এবার খুঁজব, খোঁজার পরে যা দেখতে পাবো সেগুলোই আমি কিন্তু কালেক্ট করে নেব। সো আমি এরকম একটি প্ল্যান্ট আমি এখন কালেক্ট করছি, এছাড়াও যত পাবো আমি সেগুলো আস্তে আস্তে আমি কালেক্ট করে নেব। যদিও এগুলো 100% অ্যাকোয়াটিক প্ল্যান্টস নয়, কারণ আমাদের এলাকার সাধারণ জলাভূমিতে সাধারণত 100% অ্যাকোয়াটিক প্ল্যান্টস পাওয়া খুবই মুশকিল। এগুলো সাধারণত ফ্লোটিং প্ল্যান্ট হয় অথবা জলজ হয়, বাট সম্পূর্ণ ডুবে থাকলে অথবা পাতা পচে যেতে পারে এমন সম্ভাবনা থাকে। সো আমি চেষ্টা করব মূল সহ তোলার। আমি বেশ কিছু প্ল্যান্টস আমি কালেক্ট করলাম, মূল সহ আমি তোলার চেষ্টা করছি। মূল সহ তোলার চেষ্টা করলে সেই গাছটি বাঁচার প্রবণতা খুব বেশি থাকবে। আর এগুলো যেহেতু জমা জল অনেকদিন ধরে জমা হয়ে আছে, তাই জন্য যথেষ্ট নোংরা রয়েছে, তবুও আমাকে কালেক্ট করতে হচ্ছে কারণ আমার এখন এগুলো দরকার। আমি এখন একটা সুন্দর ভাসমান ফ্লোটিং প্ল্যান্ট আমি দেখতে পেয়েছি এবং সেটাকে আমি কালেক্ট করার চেষ্টা করছি মূল সহ। এটা খুবই সুন্দর দেখতে এবং আশা করি এটি আমার ট্যাঙ্কের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। এটা মূলত ভাসমান একটি জলজ উদ্ভিদ, এরকম আরও কয়েকটা পেলে খুব ভালো হবে, আমি দেখছি এরকম আরও কয়েকটা নেওয়ার। সত্যি খুব সুন্দর একটা প্ল্যান্ট এটা। এই প্ল্যানটি পরবর্তীতে কীরকম থাকে সেটার একটি আপডেট আমি পরবর্তীতে আমার এই চ্যানেল থেকে দিয়ে দেওয়া হবে। এবং এরপরে এই যে একটি জলজ গাছ, যেটা সাধারণত যে কোনো পুকুরে থাকে, এগুলো আমি কয়েকটা পেয়েছি, খুব বেশি পাইনি তবে কয়েকটা পেলাম, তো সেগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমি আরও একটা এই ফ্লোটিং প্ল্যান্টস কিছু দেখতে পেলাম এবং সেগুলো আমি মূল সহ নিয়ে নিচ্ছি। এইভাবে আমি বেশ কিছু এই ধরনের প্ল্যান্টস বা জলজ উদ্ভিদ আমি নিয়ে রাখছি অ্যান্ড আমি এখন এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও যাব এবং অন্য কোথাও মিন্স আশেপাশে অন্য কোথাও আমি দেখব যে আরও অন্য ধরনের কোনো প্ল্যান্টস পাওয়া যায় কি না। সো আমি এখন দেখছি যে অন্য কোথাও আরও কোনো ভালো প্ল্যান্টস পাওয়া যায় কি না। আসলে এই মুহূর্তে জল অনেকটা কমে গেছে, কিছুদিন আগে অনেক জল ছিল,
আসলে এখন শীতকাল চলছে, শীতকালের প্রায় শেষের দিকে চলছে। সো বর্ষাকালে এই জায়গাটি অত্যন্ত বেশি জল থাকে, তখন বেশি বেশি পাওয়া যায়, এমনকি শালিক ফুল, পদ্ম ফুল ইত্যাদি পাওয়া যায়। বাট এখন আমি আরেক জায়গা থেকে এক ধরনের গাছ আমি দেখতে পেয়েছি, এটা বড় বড় ঘাসের মতো আর কি। এটাও একটা অ্যাকোয়াটিক প্ল্যান্টস, যে এটা বলা যাবে না, এটা একটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট, এটা বলা যাবে না, এটা বলা যেতে পারে এটা আমার ট্যাঙ্কের হয়তো সৌন্দর্যটি বৃদ্ধি করবে, কিন্তু এটা সম্পূর্ণরূপে জলের তলায় রাখলে এটা বাঁচবে না। তো আমি চেষ্টা করছি এখান থেকে কিছু প্ল্যান্ট কালেক্ট করার, বাট এগুলো কালেক্ট করাটা মুশকিল হচ্ছে, কারণ শিকড় শিকড় সহ আমি তুলতে পারছি না, খুবই শক্ত, যথেষ্ট নিচু জায়গাটা, পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাই জন্য আমি যে কয়েকটা আমি চেষ্টা করলাম তোলার, একটারও মূল সহ তুলতে পারছি না, তবুও আমি চেষ্টা করছি। আসলে এটা খুবই শক্ত, মূল থেকে তো মানে জায়গাটা থেকে তোলা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। সো আমি তবু চেষ্টা করছি মূল সহ তোলার। সো এখানে আমি আরেক ধরনের সুন্দর গাছ আমি দেখতে পাচ্ছি, এগুলোও নেওয়ার ইচ্ছা করছে, এবং যদিও এগুলো একদম অ্যাকোয়াটিক প্ল্যান্টস নয়, এগুলো অ্যাকোয়াটিক প্ল্যান্টস নয় ঠিকমতো আর কি, তবুও আমি আমার ট্যাঙ্কে অ্যাড করতে পারি, মানে উপর মানে জলের মধ্যে ডুবিয়ে না রেখে। সো এর জন্য আমি এটা তোলার চেষ্টা করছি, কিন্তু তুলতে পারছি না, তুলতে গেলে ভেঙে যাচ্ছে গাছটা, অর্ধেকভাবে অর্ধেক থেকে ভেঙে যাচ্ছে, একদম গোড়া থেকে অথবা মূল সহ উঠছে না। সো নেক্সট আমি এখানে খুব সুন্দর কিছু প্ল্যান্টস দেখতে পাচ্ছি, যেগুলো এক ধরনের পানা, কচুরি পানা, যথেষ্ট নিচু বলে আমি এখান থেকে তুলতে পাচ্ছি না, যথেষ্ট নিচু এখান থেকে, তাই আমি এগুলো চেষ্টা করলেও পারছি না, অনেকটা নিচু, আর নিচে নামাও যাবে না কারণ জল আছে। সো নেক্সট আমি আরেক জায়গায় এই ধরনের, একটু আগে যে ধরনের গাছ আমি তোলার চেষ্টা করছিলাম, এই ধরনের গাছ আমি আরেক জায়গায় দেখতে পেলাম। তো আমি চেষ্টা করছি মূল সহ রুট সহ একটি গাছ তোলার অন্তত। সো আমি খুবই শক্ত আমি দেখতে পাচ্ছি, এতে একটা মূল সহ আমি তুলতে পারলাম, আর আসলে এই গাছটি খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই ভালো লাগছে, নিশ্চয়ই এটা আমার ট্যাঙ্কের সৌন্দর্য খুব ভালোভাবে বৃদ্ধি করতে পারবে। সো আমি আরও চেষ্টা করছি যদি তোলা যায়, আরও একটা পাওয়া গেছে মূল সহ, আরেকটা তুলতে পাওয়া গেছে। সো আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছি আরও কোথাও কোনো কিছু পাওয়া যায় কি না, তারপরে যদি পাওয়া যায় কিছু আমি নিশ্চয়ই আবার তুলব, আবার কালেক্ট করব। আর এখানে দেখছি দুটো লোক অনেকগুলো মাছের আঁশ নিয়ে এসে এখানে ধুচ্ছে এই জলভূমিতে, জানি না কেন কোথা থেকে এতগুলো আঁশ পেয়েছে। যাই হোক, আমি আমার কাজে মন দিচ্ছি। এখানে আরেকটা জায়গায় আমি কিছু প্ল্যান্টস আমি দেখ কচি কচুরি পানা আমি দেখতে পেয়েছি, মাঝারি সাইজের কচুরি পানা, এগুলোকে কী যেন একটা বলে, ওয়াটার ক্যাবেজ না এরকম ধরনের কোনো একটা নাম আছে এটার। সো এটা আমি একটা তুলতে পেরেছি, এগুলো তুলে আমি কালেক্ট করছি এক এক করে, চেষ্টা করছি ম্যাক্সিমাম কিছু তোলার, কারণ আমি ছোট ছোট কচুরি পানা একটুও পাইনি, তাই এই ধরনের মাঝারি কচুরি পানা বা ওয়াটার ক্যাবেজ যদি তুলতে পারি তো খুব ভালো হবে, অনেকটা নিচু তাই বেশ কষ্টের সঙ্গে তুলতে হচ্ছে, জল অনেকটা কমে গেছে, আর আমি বাউন্ডারিতে বসে তুলছি। সো অনেকগুলো মোটামুটি তুলছি, দু তিনটে তোলা হয়েছে। সো আরও কিছু যদি তোলা যায় তো খুব ভালো হবে, খুব সুন্দর দেখতে লাগছে, যদিও এগুলোকে খুবই গ্রিন, খুব সুন্দর গ্রিনলি একটা প্ল্যান্ট, আসলেই এগুলো ট্যাঙ্কের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। এগুলো একটা ফ্লোটিং, এগুলো এক ধরনের ফ্লোটিং প্ল্যান্টস, বেশ কিছু তোলা হয়েছে। সো এগুলোই আশা করি আমার কাজে লেগে যাবে, আরও চেষ্টা করলে হতো, কিন্তু আর চেষ্টা আমি করছি না, কারণ আমি দেখছি যে অনেক কম প্ল্যান্টস আমার রয়েছে এই সময়, তো আমি এই মুহূর্তে বাড়ি চলে যাচ্ছি। সো গাইস, আমি এখন বাড়িতে চলে এসেছি, এবং আমি ওই জায়গা থেকে কী কী ধরনের গাছ আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি এক ঝলক আবার দেখে নিতে চাই। এই ধরনের এই যে একটা গাছ, যেগুলো লম্বা লম্বা হয়, এবং এর এখানে রয়েছে কিছু ফ্লোটিং, আর একটা ম্যাক্সিমাম ফ্লোটিং, সবই ফ্লোটিং বলতে গেলে, আর নিচে কিছু গাছ রয়েছে, আর আশা করি এগুলো খুব ভালো হবে। সো আপনারাও আপনাদের বাড়ির এলাকার আশেপাশে কোনো জলাভূমি বা মার্শি এরিয়া বা কোনো পুকুর থাকলে আপনারা সেই পুকুরের সেই এলাকার আশেপাশে আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন এই ধরনের কিছু প্ল্যান্টস পাওয়া যায় কিনা, নিশ্চয়ই পাওয়া যাবে।
কিছু না কিছু তো পাওয়া যাবে। সো আপনারাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের কিছু প্ল্যান্টস একদম ন্যাচারাল যেগুলো ইন্ডিয়ান, সো এগুলো আপনারা কালেক্ট করে আপনাদের ট্যাঙ্কে সৌন্দর্য বানাতে পারেন। আর আজকে আমি যেসব প্ল্যান্টসগুলো কালেক্ট করলাম সেগুলো আমি কিভাবে আমার ট্যাঙ্কে প্লেস করব তার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে আমি একটি আলাদা একটি ভিডিও তৈরি করছি এবং সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং আমি পরবর্তীতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখব। সো আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল অন বেল আইকনটি ওপেন করে রাখবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল এন্ড। Thank you, Kazi Pets India.